হ্যালো বন্ধুরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও কালো অধ্যায় হলো জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর দুটিতে পরমাণু বোমা ব্যবহার করা এই পরমাণু বোমার ব্যবহার যা সেই দিনের আগে পৃথিবীর মানুষ আর কখনো দেখেনি 1945 সালের 6 ও 9 আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহর দুটিতে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায় যুদ্ধের ইতিহাসে সম্ভবত পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক বিষয় হিসেবে 75 বছর পরেও এই চিহ্নগুলি এখনো তরতাজা রয়ে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের গতি পরাহত করতে আমেরিকা পরমাণু বোমা ব্যবহার করেছিল আমেরিকা চেয়েছিল জাপান যেন কোনোভাবেই তাদের বিরুদ্ধে আর না লড়াই করে কিন্তু আমেরিকা জাপানকে পরাহত করতে গিয়ে এক নজিরবিহীন ধ্বংসের সূচনা ঘটিয়েছিল বোমা বিস্ফোরণে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল যারা বেঁচে গিয়েছিল তাদের মধ্যে একটি অন্যতম নাম হলো সুতমু ইয়ামাগুচি তিনি সেই বিরল ব্যক্তি যিনি একটি নয় পরপর দুটি পরমাণু বোমা বিস্ফোরণ থেকে বেঁচে ফেরা একজন মানুষ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আজকে এমন একটি মানব সম্পর্কে জানতে চলেছি যা শোনার পর আপনি নিজেই বলতে বাধ্য হবেন ভাগ্য তার একেবারে সাথেই ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার ও অনুধাবন করার অনুরোধ রইল তো আর দেরি না করে চলুন দেখে আসা যাক স্বাগতম আপনাকে নিজুম হাওয়ার আরো একটি নতুন এপিসোডে সময়টি ছিল 1945 সাল 1945 সালের 6 ও 9 আগস্ট আমেরিকা পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় আমেরিকা এই ভয়ানক পরিকল্পনাটি করেছিল জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকিকে কেন্দ্র করে 6 আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায় এবং এর ঠিক তিন দিন পর তথা 9 আগস্ট জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয়বারের মতো বোমা বিস্ফোরণ ঘটায় এই দুটি বিস্ফোরণের ক্ষত এতটাই বিশাল ছিল যে আজ 75 বছর পরেও এর প্রভাব ঠিক একই রয়ে গিয়েছে পরমাণু তেজস্ক্রিয়তা আজও সেই শহর দুটিকে ভুগিয়ে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই মর্মান্তিক ঘটনায় এক নজিরবিহীন ধ্বংসের সূচনা ঘটেছিল হিরোশিমা শহরে প্রায় 166,000 ও নাগাসাকি শহরে প্রায় 80,000 মানুষ মারা গিয়েছিল যাদের প্রায় বেশিরভাগই নিরীহ মানুষ ও বেসামরিক বাহিনী ছিল তারা জানতই না যে তাদের সামনে এত বড় একটি বিপদ আসতে চলেছে এবং প্রত্যেকেই সেই বিপদের মুখোমুখি হতে চলেছে কিন্তু এই এত বড় বিস্ফোরণের পরেও একজন মানুষ বেঁচে ঘরে ফিরেছিলেন শুধু একটি পরমাণুর আঘাতই নয় দুটি পরমাণুর বিস্ফোরণ নিজে প্রত্যক্ষ করেও বেঁচেছিলেন যিনি তিনি হলেন সুতমু ইয়ামাগুচি সুতমু ইয়ামাগুচি ছিলেন একজন মেরিন ইঞ্জিনিয়ার তিনি জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে চাকরি করতেন ইয়ামাগুচি যেই কোম্পানিতে কাজ করতেন তার সদর দপ্তর ছিল নাগাসাকি শহরে কিন্তু 1945 সালের প্রথম বোমা বিস্ফোরণের সময়টাতে তিনি তার কোম্পানি নাগাসাকি থেকে একটি কাজের সূত্রে হিরোশিমায় ছিলেন 1945 সালের 6 আগস্ট আমেরিকার প্রথম মিশন ছিল হিরোশিমা শহরে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো সেই দিন হিরোশিমার আকাশ একেবারে পরিষ্কার ছিল অন্যান্য দিনের মতো করে সকাল 8:15 দিকে ইয়ামাগুচি তার কাজের জায়গায় যাওয়ার সময় বিমানের আওয়াজ শুনে আকাশের দিকে তাকিয়ে দেখেন হিরোশিমা শহরের উপর দিয়ে একটি B-29 বোমারু যুদ্ধ বিমান উড়ছে তিনি এই জিনিস দেখতে পান যে বিমানটি হিরোশিমা শহরের উপরে প্রায় বারবার ঘোরাঘুরি করছিল এর ঠিক 15 মিনিট পর তথা 8:15 তিনি দেখতে পান সেই বোমারু বিমান থেকে একটি ছোট্ট জিনিস মাটিতে নেমে আসছে এটা তিনি দেখতেই থাকেন তিনি তখনও বুঝে উঠতে পারছিল না যে তাদের সাথে বা তার শহরের সাথে আর কিছুক্ষণ পর কি ঘটতে চলেছে কিন্তু ইয়ামাগুচির দেখা সেই বস্তুটি ছিল ইতিহাসের প্রথম কোনো পারমাণবিক বোমা বোমারু বিমান থেকে ফেলে দেওয়া সেই ছোট্ট জিনিসটির ওজন ছিল 4,400 কেজি লম্বা ছিল প্রায় 3 মিটার লিটল বয় নামে পরিচিত 13 কিলোটনের ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম পারমাণবিক বোমাটি হিরোশিমা শহরের মাঝখানে এসে পড়ে লিটল বয় নামক পরমাণু বোমাটি বিস্ফোরণের ফলে সাথে সাথে 500 মিটার বৃত্তের মাঝখানে আলিশান দালান চোখের পলকে নেতিয়ে পড়ে 5 বর্গ মাইল এলাকা ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয় ধারণা করা হয় বিস্ফোরণের সময় শহরটিতে সুতমু ইয়ামাগুচি সহ লোক সংখ্যা ছিল 350,000 বিস্ফোরণের জায়গাটি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ছিলেন ইয়ামাগুচি এই বিশাল বিস্ফোরণের প্রতিক্রিয়ায় তিনি ছিটকে একটি গর্তের মধ্যে গিয়ে পড়েন বিস্ফোরণের তীক্ষ্ণতা তরঙ্গ শব্দ এতটাই ছিল যে তার কানের পর্দা ফেটে যায় এবং অতি তেজস্ক্রিয়তার জন্য সাময়িক অন্ধত্ব ঘটে শুধু তাই নয় পরমাণু বোমার তেজস্ক্রিয়তার ফলে তার শরীরের উর্ধাংশের বাঁদিক পুড়ে যায় সে সময় পুরো শহর পরিণত হয় একটি ধ্বংসস্তূপে পরিণত হয় একটি লাশের স্তূপে কিন্তু ইয়ামাগুচির ভাগ্যের সহায়তা তিনি বেঁচে যান এই বিধ্বস্ত পুড়ে যাওয়া ইয়ামাগুচিকে উদ্ধারকারীরা হাসপাতালে দেন দীর্ঘ এক চিকিৎসা শেষে তিনি তার সহকর্মীদের সন্ধান করতে যাত্রা করেন নাগাসাকি শহরের উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইয়ামাগুচি অবশেষে তার কোম্পানির সদর দপ্তর নাগাসাকিতে ফিরে আসেন ফিরে এসে তিনি তার কোম্পানি সহ সহপাঠীদের খোঁজখবর নেন কিন্তু বিপদ তখনও পুরোপুরিভাবে কেটে ওঠেনি ইতিহাসে দ্বিতীয়বারের মতো আমেরিকানরা আবার পরমাণু বোমা বিস্ফোরণের পরিকল্পনা করতে থাকে এবং প্রথম বিস্ফোরণের ঠিক 3 দিন পর তথা 9 আগস্ট দ্বিতীয় বোমাটি নিক্ষিপ্ত হয় ইয়ামাগুচি শহরে মানে নাগাসাকি শহরটিতে যুদ্ধে ব্যবহৃত দুটি পারমাণবিক বোমার মধ্যে দ্বিতীয়টির কোড নাম ছিল ফ্যাটম্যান এটা আগের বোমাটির থেকে অনেকগুণ বেশি ক্ষমতা সম্পন্ন ছিল ফ্যাটম্যানের ওজন ছিল
4633 কেজি, লম্বা ছিল প্রায় 3.3 মিটার এবং পুরো ব্যাস ছিল 1.5 মিটার বা 5 ফুট। প্লুটোনিয়াম সমৃদ্ধ পরমাণু বোমাটির বিস্ফোরণের ফলন ছিল 21 কিট মিলিয়ন ডিনামাইটের সমতুল্য। প্রথমে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ হওয়ার কথা ছিল ফুকুওকার কোকুরা শহরে, কিন্তু সেখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকার ফলে নাগাসাকি শহরকে নির্বাচন করা হয়। এই দ্বিতীয় পরমাণু বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ছিল 35,000 থেকে 40,000 মধ্যে, সেই সঙ্গে পুরো শহর পরিণত হয় একটি ধ্বংসস্তূপে। ফ্যাটম্যান পরমাণু বোমাটি তেজস্ক্রিয়তার ফলে হাজার হাজার মানুষ দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তার প্রভাবে মারা যায়। সুতমু ইয়ামাগুচি ও নাগাসাকির বোমার প্রবল তেজস্ক্রিয়তার প্রভাবে প্রবল জ্বরে আক্রান্ত হয় এবং এক সপ্তাহ ধরে বমি করতে থাকেন। অবশেষে আর কোনো বোমা বিস্ফোরণ হয়নি, সবকিছু ঠিক হয়ে যায়। ইয়ামাগুচি সুস্থ হওয়ার পরে তিনি তার স্ত্রীকে নিয়ে পরিবার শুরু করেন এবং তাদের ঘর আলো করে দুটি কন্যা সন্তান জন্মায়। সেই ঘটনা ঘটার অনেকদিন পরে তিনি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে প্রকাশ্যে বক্তব্য দেন। তিনি 2009 সালে হিরোশিমা নাগাসাকি দুই শহরে বোমা বিস্ফোরণের হাত থেকে বেঁচে ফেরার জন্য আনুষ্ঠানিক স্বীকৃতি পান। পরবর্তীতে জাপান সরকার ইয়ামাগুচিকে ডাবল হিপকুশা স্বীকৃতি প্রদান করেন। বন্ধুরা, একবারও আপনি ভাবতে পারেন মানুষ একটি পারমাণবিক আক্রমণ থেকে বেঁচে গেলে নিজেকে ভাগ্যবান মনে করেন, কিন্তু ইয়ামাগুচি পরপর দুবার বেঁচে যান এবং তারপরেও 60 বছরের বেশি সময় বেঁচে ছিলেন, যা সত্যি আশ্চর্যের। অবশেষে 2010 সালে 93 বছর বয়সে তার জীবনের পরিসমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, ইতিহাস ও পৌরাণিক সব তথ্য পেতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।